সে তো তার ফেরাশাম প্রতি ঘরে সুশাসনের অঙ্গ হিসাবে সাধারণ বিশেষ করে সুবিধাভোগীদের বিভিন্ন সামগ্রী প্রদান। আজ সোমবার বিকশিত ভারত সংকল্প যাত্রা এবং প্রতি ঘরে সুশাসনের দ্বিতীয় পর্যায়ে পুর নিগমের 39 নম্বর ওয়ার্ড সমাজ কল্যাণ ও সমাজ শিক্ষা দপ্তরের যৌথ উদ্যোগে বিশেষ কর্মসূচি। আজকের কর্মসূচিতে যেমনটা পরিলক্ষিত হয় বিভিন্ন সামগ্রী প্রদান করা হয় অত্যাবশ্যক এই সামগ্রী, যার মধ্যে মাতৃবন্দনা যোজনা, মুখ্যমন্ত্রী মাতৃপুষ্টি উপহার যোজনা এবং সুবিধা প্রদান, তার সঙ্গে দিব্যাঙ্গদের জন্য বিভিন্ন চলন সামগ্রী প্রদান করা হয় অনুষ্ঠানের মধ্য দিয়ে। আজকের এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সমাজসেবী অসীম ভট্টাচার্য, পৌর নিগমের কর্পোরেটর উদয় ভাস্কর চক্রবর্তী সহ অন্যান্যরা। অনুষ্ঠানের সভাপতিত্ব করেন পৌর নিগমের 39 নম্বর ওয়ার্ডের কর্পোরেটর অলোক রায়। তবে আজকের এই কর্মসূচিকে কেন্দ্র করে সমাজসেবী অসীম ভট্টাচার্যের কি বক্তব্য শুনুন। আজকে সুবিধাভোগীদের মধ্যে কি কি যদি দেওয়া হচ্ছে প্রতি বছর শাসনটা জানেন, প্রথম ধরনের সুশাসন সূচনা করেছেন রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক সাহায্যের হাত ধরে 15 তারিখ অর্থাৎ 15 নভেম্বর রবীন্দ্র শতবার্ষিকী ভবনে তার সূচনা করেছেন আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী। তারই অঙ্গ হিসেবে আজকে 39 নম্বর ওয়ার্ডে আমাদের সকলের প্রিয় কর্পোরেটর শ্রদ্ধেয় অলোক রায় মহোদয় ওনার সদস্য ভূমিকায় এবং সমাজ কল্যাণ এবং সমাজ শিক্ষা দপ্তর উভয়ের যৌথ উদ্যোগে আজকে এই ওয়ার্ডের অন্তর্গত কিছু বেনিফিসিয়ারিদের কিছু সুযোগ সুবিধা আজকে প্রদান করা হয়। এবং আপনারা জানেন যে তার মধ্যে রয়েছে আজকে ল্যান্ড ট্রাইসাইকেল বন্টন করা হয়েছে 3টি, দুটো ট্রাইসাইকেল বন্টন করা হয়েছে 2টি, হুইল চেয়ার বন্টন করা হয়েছে 9টি, সিট বন্টন করা হয়েছে 3টি, রানিং মেশিন বন্টন করা হয়েছে 11টি, রিক্সা বন্টন করা হয়েছে 1টি, মুখ্যমন্ত্রী মাতৃপুষ্টি উপহারে 2000 টাকা করে 12 জনকে আজকে প্রদান করা হয়েছে, প্রধানমন্ত্রী মাতৃবন্দনা যোজনায় প্রথম সন্তানের জন্য 5000 টাকা করে 5 জনকে প্রদান করা হয়েছে, দ্বিতীয় কন্যা সন্তানের জন্য 6000 টাকা করে 2 জনকে প্রদান করা হয়েছে, রেশন কার্ড কিছু 10টি কার্ড আজকে প্রদান করা হয়েছে এবং মেরিট সার্টিফিকেট 3টি প্রদান করা হয়েছে। আজকের আমাদের সকলের প্রিয় কর্পোরেটর শ্রদ্ধেয় অলোক রায় মহোদয় সবসময় এই অঞ্চলের মানুষের পাশে থাকে, যাতে এই অঞ্চলের যারাই বেনিফিসিয়ারি রয়েছে একজনও যাতে বাদ না যায় তার ব্যবস্থা উনি করেছেন। এতগুলি আপনারা শুনলেন সমাজসেবীর বক্তব্য। তবে প্রতি ঘরে সুশাসন এবং বিকশিত ভারত সংকল্প যাত্রার সূচনা হয় এবং বিকশিত ভারত সংকল্প যাত্রা 2.2 বা প্রতি ঘরে সুশাসনের অঙ্গ হিসাবে এই সমস্ত সামগ্রী প্রদান করা হলো। বিশেষ করে যারা সামগ্রীগুলো পেলেন, বিশেষ করে যারা দিব্যাঙ্গ, যাদেরকে চলন সামগ্রী প্রদান করা হলো, তারা যেরকম খুশি, তারই সঙ্গে উপস্থিত অন্যান্য সংশ্লিষ্টদের মধ্যে ব্যাপক সাড়া পরিলক্ষিত হয় আজকের সুশাসনের দ্বিতীয় পর্যায়কে কেন্দ্র করে। আগামী পর্যায়ে আসছি, সঙ্গে থাকুন।